আমাদের সাথে অন্যান্য যে ইন্ডেক্সধারী শিক্ষকদের আমাদের আবেদনের সাথে সাথে তাদের যে আবেদনের ব্যবস্থা করা হয়েছে এই তাদের এই আবেদন আমাদের আবেদনের সাথে না করে অন্যভাবে বদলির ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমাদেরকে 2005 সাল থেকে আমাদের প্রতি বছর বিজ্ঞপ্তি দিয়ে তাদের কথা মতো যদি নিয়োগ দেওয়া হতো আজকে আমাদের এই শাহবাগ চত্বরে এসে বসতে হতো না। তাদের আমলাতান্ত্রিক এনটিআরসি এর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আজকে সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আমরা এই শাহবাগ চত্বরে এসে বসেছি। আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি আমাদের সাথে কি খেলা হচ্ছে। আমরা যখন জানতে পারলাম একজন শিক্ষক তাকে নিবন্ধনে উত্তীর্ণ হওয়ার পর সে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর এর ভিতরে একটু সাল চাতুরি করে পরবর্তী বিজ্ঞপ্তিতে পোস্ট গুলো আরো বেশি ফাঁকা করা হয়, সেটি কেমন ভাবে হয়েছে? প্রথম যে বিজ্ঞপ্তিতে এসেছে এই বিজ্ঞপ্তিতে যে নিয়োগ পেয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তিতে দেখা গেছে এই একই ব্যক্তি 4 থেকে 5টি পোস্ট সে নিজেই আটকায় রেখেছে। সেটি কিভাবে? তার মার্ক বেশি হওয়ার কারণে সে 4টা প্রতিষ্ঠানে প্রথম হয়েছে। এনটিআরসি কি করছে? এখানে ওই ব্যক্তিকে 4টা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে আর সে 1টা প্রতিষ্ঠানে আছে। তাহলে মোট 5টা প্রতিষ্ঠান সে কিন্তু দখল করে রাখলো। এনটিআরসি তাকে বাসায় বাসায় না করে তাকে 4টা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য তাকে আবেদন করার বলল। সে কি করলো? তার মন মতো 1টা প্রতিষ্ঠানে গেল আর বাকি 4টা প্রতিষ্ঠান কিন্তু আবারও ফাঁকা থেকে গেল। তাহলে সে একজনে কি করলো? একজনে মোট আগে ছিল 1টা প্রতিষ্ঠানে 1টা পদ আঁকলো, এখন সে আরো 4টা প্রতিষ্ঠান ফাঁকা করে চলে গেল। এনটিআরসি প্রতিবার একজনকে একাধিক আবেদন করার সুযোগ দিয়ে আমাদের সাথে এই খেলাটি খেলেছে। যেটি আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের সাথে যে ছল চাকুরি করা হয়েছে, আমরা এই ছল চাকুরির অবসান চাই। এজন্যই আজকে আমরা শাহবাগে। আপনারা শুনে অবাক হবেন, এমনও তথ্য আছে এনটিআরসি ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানে কোনো আবেদন পড়ে নাই। আমাদের এই এর ভিতরে আছে, দেখা গেছে যে প্রতিষ্ঠানকে বলা হয়েছে এই প্রতিষ্ঠানে আবেদন পড়ে নাই, আসলে ওই প্রতিষ্ঠানেও আবেদন করেছে, তার প্রমাণ আমাদের ভিতরে আছে। আবেদন পড়া সত্ত্বেও ওই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে এখানে 1টা আবেদন করে নাই। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে আরো অনেক কারচুপি অনেক ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং বিভিন্ন ভাবে আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের দাবি প্যানেল ভিত্তিক নিয়োগ, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আমাদের নীতিমালা অনুযায়ী আমাদের যদি নিয়োগ দেয় তাহলে আমরা যারা আছি আমরা সবাই নিয়োগ পাব। তাই সম্মানিত শিক্ষামন্ত্রী সহ শিক্ষা ডিপার্টমেন্ট পর্যন্ত সকলকে দৃষ্টি আমাদের দিকে দৃষ্টিপাত করার জন্য বলব এবং আমাদের দেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব আপনি আমাদের সাথে কথা বলার জন্য আপনার প্রতিনিধি প্রেরণ করুন। আপনি
আমাদের কাছে আসুন, আমরা আমাদের দাবি ন্যায্যতা আছে কিনা আপনি পরীক্ষা করুন। আমাদের ন্যায্যতার দাবি যদি ন্যায্য হয়ে থাকে তাহলে আপনি আমাদের সাথে সেভাবেই কথা বলবেন, আমরা আপনার কথা মেনে নিতে প্রস্তুত। আজকে আমরা এখানে যারা আছি খুবই অসহায়, আমরা যারা আছি তাদের সন্তানের মুখে আমরা ভাত দিতে পারি না এমন পর্যায়ে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি বলেছিলেন আপনি এদেশের কয়েকবার প্রধানমন্ত্রী, কিন্তু আপনার এমন একটা সময় ছিল যে সময়ে আপনি আপনার সন্তানের সেই আমাদের প্রান্তীয় নেতা, সেই আপনার সন্তান আপনি জয়ের পরীক্ষার ভিতা দিতে পারেননি আপনার নিজের মুখের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে কয়েকবার নির্বাচিত আমাদের এই প্রধানমন্ত্রী নিজের মুখের কথা, তিনি যদি এরকম পর্যায়ের একজন লোক হওয়ার পরেও তার নিজের সন্তানের পরীক্ষার ফি না দিতে পারার কারণে তার পরীক্ষা স্থগিত হয়ে যায়, তাহলে আমরা এখানে যারা আছি আমরা একেবারেই নিম্ন স্তরের মানুষ, আমরা এখানে আর্থিকভাবে নিম্ন স্তরের মানুষ, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে?